नमस्कार সকলকে স্বাগত ডিজিটাল বাংলার পর্দায় নিউজ এক্সপ্রেসে এই মুহূর্তে সঙ্গে রয়েছে আমি পায়েল। একদিকে যেমন রয়েছে 30 অক্টোবর দিনহাটার উপনির্বাচন এবং এই মুহূর্তে নির্বাচনী প্রচার একেবারেই তুঙ্গে। আপনারা সকলে জানেন ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে আজ দিনহাটাতে। আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে, কিন্তু ঠিক তার পাশাপাশি গত কয়েকদিনের বৃষ্টির ফলে কিন্তু একেবারে বিধ্বস্ত অবস্থার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়, যেমন পাহাড় ঠিক তার পাশাপাশি সমতল। এই লাগাতার বর্ষণের ফলে জলমগ্ন অবস্থার মধ্যে পড়েছিল উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা এবং যা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে অনেকটাই। পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেদিকে আমাদের শুরু থেকে নজর রয়েছে। আপনারা সকলেই জানেন প্রথম দিন বাঘাযতীন ময়দানে বিজয় সম্মেলনীতে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় দিন অর্থাৎ আজ উত্তরকন্যায় আলিপুর এবং জলপাইগুড়ি জেলা প্রশাসনিক অধিকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী এবং সেদিকে আমাদের এই মুহূর্তে নজর রয়েছে। ইতিমধ্যে নিরাপত্তা চাদরে মোড়া রয়েছে উত্তরকন্যা এবং সেখানে রয়েছে আমাদের ডিজিটাল বাংলার প্রতিনিধি রীনা কুমার। আমরা সবটাই শুনবো যে এই মুহূর্তে সার্বিক কি চিত্র রয়েছে উত্তরকন্যার এবং কতটা নিরাপত্তার মধ্যে রয়েছে উত্তরকন্যা, সবটাই আমরা শুনবো রীনা কুমারের সঙ্গে। রীনা, তুমি একেবারে উত্তরকন্যার সামনে রয়েছো এবং এই মুহূর্তে সেখানে সার্বিক কি চিত্র রয়েছে? পায়েল, তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তিনি কিন্তু প্রশাসনিক বৈঠকে বসেছেন এবং এই প্রশাসনিক বৈঠকে বসে কিন্তু প্রশাসনিক সূত্রেই খবর রয়েছে তিনি কিন্তু যে লাগাতার বৃষ্টির ফলে পাহাড়ে যে সমস্ত জায়গায় ধস নেমেছিল এবং সমতলেও কিন্তু অনেকটা যে বন্যার পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যায় এবং কোন জায়গায় কতটা ঠিক ক্ষয়ক্ষতি হয়েছে, উত্তরবঙ্গবাসী কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে, সব কিছু নিয়েই কিন্তু প্রশাসনিক বৈঠকে কথা বলতে পারেন তিনি। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে উত্তরকন্যায় যেখানে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বসেছেন সেখানে কিন্তু উত্তরকন্যাকে কিন্তু পুরোটা নিরাপত্তার চাদরে ঘিরে দেওয়া হয়েছে। যে পুলিশ আধিকারিকেরা রয়েছেন তাদের তৎপরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, উত্তরকন্যা আসার যে রাস্তা রয়েছে সেদিকে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে যেন কোনো রকমের যানজটের সৃষ্টি না হয়। পায়েল, একেবারে রীনা আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং রীনা আর একটু জানতে চাইবো তোমার কাছে যে এরপরে কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোমাকে জানিয়ে রাখি আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক শেষ করে গতকাল প্রশাসনিক সূত্রে খবর রয়েছে যে গতকাল তিনি কিন্তু যে কার্শিয়াঙে যেতে পারেন এবং সেখানে গিয়েও কিন্তু যে প্রশাসনিক বৈঠক তিনি করতে পারেন। পায়েল, একেবারে রীনা, এবং আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে শিলিগুড়িতে রয়েছেন এবং ঠিক তার পাশাপাশি কিন্তু আজ দিনহাটা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো কি এরকম কোনো খবর রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে পারে শিলিগুড়িতে যাওয়ার আগে? পায়েল, তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু শিলিগুড়ি থেকে যে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কুচবিহারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন এবং হতে পারে যে আসার সময় কিন্তু তিনি যে মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যায় তিনার সাথে কিন্তু তিনি সাক্ষাৎ করতে পারেন। পায়েল, রীনা, তুমি আমাদের সঙ্গে থাকো এবং এই মুহূর্তে আমরা নজর রাখবো দিনহাটার জনসভাতে, যেখানে কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই জনসভা কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের নজর এই মুহূর্তে সেখানেই থাকবে। তৃণমূলের পক্ষে আপনি লিখে রাখুন, কিন্তু জয়ের ব্যবধান বাড়াতে হবে, সর্বোচ্চ ব্যবধানে দিনহাটাকে জেতাতে হবে, কুচবিহার থেকে বিজেপিকে উৎখাত করতে হবে, আগামী দিন মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে হবে,
উদয়ন গুহাকে জেতাতে হবে, উন্নয়নকে জেতাতে হবে। মমতা ব্যানার্জির সৈনিকেরা যদি না জেতে ভারতবর্ষ আগামী দিন থাকবে না। আপনারা তো দেখছেন তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এখন বাংলার মাটিতে সীমাবদ্ধ নয়, আমরা ত্রিপুরায় গেছি, আমরা গোয়াতে ঢুকেছি, আমরা আরো পাঁচটা সাতটা রাজ্যে আগামী এক মাসের মধ্যে যাব। আপনি লিখে রাখুন গোয়ায় নির্বাচন আগামী তিন মাসে। এটা কি মাস? অক্টোবর মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তিন মাস হাতে সময় রয়েছে। গোয়ায় ৪০টা বিধানসভা আসন রয়েছে, শূন্য থেকে তৃণমূল কংগ্রেস শুরু করেছে। কিন্তু আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে ক্যামেরাকে সাক্ষী রেখে অন রেকর্ড বলে যাচ্ছি, তিন মাসের মধ্যে নির্বাচন হবে। দল আমাকে দায়িত্ব দিয়েছে তিন মাসের মধ্যে গোয়ায় চোরা ফুল ফুটবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা হবে। আপনি লিখে রেখে দিন। তারপর তো ত্রিপুরা, তারপর মেঘালয়, আসাম, উত্তরপ্রদেশ, একাধিক রাজ্যে তৃণমূল কংগ্রেস যাবে। তার কারণ কি? বাংলা পথ দেখিয়েছে। মহামতি গোখলে যা বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, আজকে ভারতবর্ষকে পথ দেখাচ্ছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র একটা আওয়াজ, দেশ কি নেত্রী কেসি হো, মমতা দিদি জেসি হো, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। আর তার আশীর্বাদ ধন্য প্রার্থী, তার স্নেহ ধন্য প্রার্থী উদয়ন গুহ আপনাদের কাছে এসছে। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ এবং দোয়াকে পাথেয় করে, পথ চলার প্রেরণা করে এই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাদের অনুরোধ করব, এমন ভাবে জবাব দেবেন, তিন তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সকলকে সুনিশ্চিত করতে হবে। মায়েরা, দিদিরা, বোনেরা, কষ্ট হবে লাইনে দাঁড়িয়ে, একটু গরম বেশি পড়লেও, ঝড় জল বৃষ্টি হলেও লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটা দিতে হবে, তবে এই বিজেপিকে উৎখাত করা যাবে। এই যে কোভিড চলছে, আপনারা জানেন কোভিড হচ্ছে একটা ভাইরাস, আর কোভিডের ভ্যাকসিন বেরিয়েছে, ভ্যাকসিনের নাম কি? কোভিডশিল্ড, তারপর কোভ্যাকসিন। এখানে যারা আছেন সকলে একটা করে ভ্যাকসিন নিয়েছেন তো? হাত তুলে বলুন তো, কারা একটা ভ্যাকসিন নিয়েছেন হাত তুলুন, আর কারা দুটো নিয়েছেন হাত তুলুন, কারা দুটো নিয়েছেন, দুটো সংখ্যা কম একটা সংখ্যা বেশি, যাও এক, যাই হোক একটা নিলেও 50% বেশি প্রোটেকশন হয়ে যায়। আমি কেন বলছি কোভিডের কথা? করোনা যেমন একটা ভাইরাস, ভারতীয় জনতা পার্টিও একটা ভাইরাস। করোনা ভাইরাসের ভ্যাকসিনের নাম কোভিডশিল্ড, আর ভারতীয় জনতা পার্টির ভ্যাকসিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ডোজ, ফার্স্ট ডোজটা 30 তারিখ দেবেন, আর সেকেন্ড ডোজটা 2024 জন্য রাখবেন। দুটো ডোজ, সারা কুচবিহার ভাইরাস মুক্ত করতে হবে। আমি আপনাদের এ কারণে বলছি, এই রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে দেশ থাকবে না। আজকে দেখুন কি অবস্থা, কৃষকদের উপর অমানবিক অত্যাচার, পদে পদে আজকে আদিবাসী দলিত সম্প্রদায়কে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রাখছে। উত্তরপ্রদেশের মতো রাজ্য, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এসে 5 মাস আগে এখানে বাংলায় জ্ঞান দিচ্ছিল যে বাংলাকে উত্তরপ্রদেশ করব। আপনারা বলুন, বাংলাকে উত্তরপ্রদেশ করতে চান? বলুন ভাইরা। আজকে সেই উত্তরপ্রদেশের মাটিতে কৃষকদের উপর বিজেপির মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে দিয়ে হত্যা করে দিয়ে চলে যাচ্ছে। কেন? তাদের দোষ কি? তাদের দোষ হচ্ছে তারা কৃষি আইনের বিরুদ্ধে, কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ করছিল, মিছিল করছিল। তার মানে মানুষের প্রতিবাদ করার রাইট নেই, মানুষের প্রতিবাদ করার স্বাধীনতা নেই, আপনি যা বলবেন তাই হবে। আজকে দেখুন, আজকে দিনের স্বপ্ন দেখিয়ে এসেছিল মূল্য বৃদ্ধি সম্পর্কিত, যত কম বলা যায় তত ভালো। সর্ষের তেল 180 টাকা লিটার, পেট্রোল 109 টাকা লিটার, ডিজেল 100 টাকা লিটার, পোস্তর দাম কত? 2100 টাকা কেজি। কেরোসিনের দাম কত? ভাল লাগছে বলুন, 50 টাকার পেট্রোল 109 টাকা, 45 টাকার ডিজেল 100 টাকা, সর্ষের তেল 190 টাকা লিটার, পোস্ত 2100 টাকা কেজি,
কি অবস্থা দেশে, নোটবন্দি করে বলেছিল কালো টাকা ফিরিয়ে আনবো। আমি আপনি সবাই চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক, আমরা চাই কালো টাকা ধ্বংস হোক, কিন্তু গরিব মানুষের চোখে জল ফেলে না। যাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলেন দু মাস ধরে, আমরা কষ্ট করে সবাই লাইনে দাঁড় করেছিলাম, দাঁড়িয়েছিলাম বুকে এক বুক স্বপ্ন নিয়ে যে ভারতবর্ষ থেকে কালো টাকা ধ্বংস হবে। কিন্তু আজকে বলুন তো, কালো টাকা ধ্বংস হয়েছে, তারপর এলো জিএসটি। জিএসটি করে ভারতবর্ষ বাংলা সহ বিভিন্ন রাজ্যের ছোট বড় ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের ব্যবসা লাটে তুলে দিয়েছে, ভারতবর্ষের অর্থনীতি রসাতলে। আর কি বলছিল, বলছিল সোনার বাংলা বানাবো। আরে যে সোনার বাংলা বানাবো, যে গরুর দুধ থেকে সোনা পাবো বলছিল, তারই তো খেলা শেষ, তারই তো গল্প শেষ হয়ে গেছে, তাকেই তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আপনি দেখুন না, বাইরে থেকে আসছে নেতা মন্ত্রী, কাউকে পাবেন না, কাউকে পাবেন না। নির্বাচনের সময় আপনি দেখবেন, এই যে কালী পুজো আসছে, কালী পুজোর সময় এক ধরনের পোকা পাওয়া যায়, শ্যামা পোকা, রাত্রিবেলা দেখবেন লাইট জ্বললে কিলবিল কিলবিল করে, আর যেই কালী পুজো হয়ে যাবে শ্যামা পোকার আনাগোনা আর দেখতে পাবেন না। এই বিজেপি হচ্ছে শ্যামা পোকা, নির্বাচনের সময় আসে আর পরের দিক থেকে দেখতে পাবেন না। এগুলো এদেরকে কেন ভোট দেব? আমরা তো উন্নয়নের নিরিখে লড়াই করছি, আপনি বলুন না। আপনি এই যে বড় বড় কথা বলছেন বাংলাদেশের ঘটনা নিয়ে, বলছে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, তাতে বিজেপির লাভ হবে, কে বলছে? বিজেপির নেতা বলছে। মানে আপনারা হিন্দুদের কষ্ট ভাঙিয়ে রাজনীতি করতে চান, এই আপনাদের রাজনীতি? আপনাদের লজ্জা লাগে না? নির্লজ্জদের দল হিন্দু সম্প্রদায়ের ধারকার ভক্ত বলে নিজেদের দাবি করে। আপনি বলুন তো কোন কাজটা করেছে? আপনি বলুন হিন্দু সম্প্রদায়ের জন্য বাংলায় কি করেছে, হিন্দু সম্প্রদায়ের জন্য ভারতবর্ষে কি করেছে? যারা নিজেদেরকে এই সম্প্রদায়ের ধারক বাহক আর রক্ষাকর্তা বলে দাবি করেন, বলছেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, তাতে বিজেপির ভোটের মার্জিন তিন গুণ বাড়বে, কে বলছে? বিজেপির, বিজেপির নেতা, রাজ্যের বিরোধী দলের নেতা, আমি তো বলছি না। আপনি দেখুন কি অবস্থা, এদেরকে ভোট দেবেন বলুন, এদেরকে ভোট দেবেন? এই নির্বাচন শুধু দিনহাটার নির্বাচন, কুচবিহারের নির্বাচন নয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি সারা দেশ তাকিয়ে আছে, সারা দেশ, ভারতবর্ষের সতেরোশোটা রাজনৈতিক দল আছে, ছোট বড় দল মিলিয়ে, তার মধ্যে ছটা দল আছে যাকে সর্বভারতীয় দলের স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন। ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দল, ভারতের জাতীয় কংগ্রেস একটা সর্বভারতীয় দল, সিপিএম যদিও খাতায় কলমে সর্বভারতীয় দল, মাঠে ময়দানে নেই, হাওয়া জিরো, শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি জাতীয় রাজনৈতিক দল, আর কালীঘাটের এই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, কালীঘাটের খালির ছাদের তলায় হাওয়ায় চপ্পল পরা মহিলার তৃণমূল কংগ্রেস একটা সর্বভারতীয় দল। কিন্তু পার্থক্য কি জানেন, যত রাজনৈতিক দল আছে একটু ইডি সিবিআই আর ধমকে চমকে সবাইকে বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে, আর তৃণমূল কংগ্রেস হচ্ছে বিশুদ্ধ লোহা, যত তাতাবে, যত পোড়াবে, যত প্রহার করবে তত শক্তিশালী হবে। তুমি যত সিবিআই দেখাবে, আমাদের রাজনৈতিক ভাবে লড়াই করার মানসিকতা তত তীব্রতর হবে। আমাকে তো কত ধমকেছে, চমকেছে, দিল্লিতে ডেকে পাঠিয়েছে, 9 ঘন্টা জেরা করেছে ইডি। কি ভাবছে? ভাবছে কংগ্রেস যেমন ভাবে বসে গেছে তৃণমূল বসে যাবে। আরে গলা কেটে দিলেও মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে, জয় বাংলা বেরোবে, জয় হিন্দ বেরোবে। বিশ্বাসঘাতকের দল তো আমরা নই, প্রয়োজন দেব মরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত, অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় তুলবেই, জনতার সংগ্রাম চলবে, আমরা লড়াই করতে প্রস্তুত। আর যারা বাংলার মানুষকে বিভ্রান্ত করে আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে এই করব তাই সেই করব, নারায়ণী সেনা তৈরি করব, সিএএ করব, অমুক করব, এনআরসি করব, এনআরসির উদাহরণ তো দেখেছে, আসামে কি হয়েছে, 12 লক্ষ হিন্দু বাঙালি ভারতবর্ষের এনআরসি লিস্ট থেকে এনআরসি হয়ে বাদ চলে গেছে, তারা কি হেনস্থার শিকার হয়েছে, 12 লক্ষ হিন্দু বাঙালি ডিটেনশন ক্যাম্পে দুঃখে দিন কাটাচ্ছে। আর মমতা ব্যানার্জি কি বলেছিল, বলেছিল আমি যতদিন আছি আপনাদের চিন্তা করতে হবে না,
আমি নিশ্চিতভাবে আমার ধর্ম করব, আমি ধর্মে বিশ্বাস করি, আমার ধর্ম আমি বাড়িতে করব, মন্দিরে করব, মসজিদে করব, গুরুদ্বারায় করব, গির্জায় করব, কিন্তু আমি যখন 10 কোটি মানুষের ভোটে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছি, আমার কোন ধর্ম নেই, একটাই ধর্ম মানব ধর্ম। কে কোথায় কন্যাশ্রী পাচ্ছে, যুবশ্রী পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছে, আমি সেদিকে লক্ষ্য রেখে উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রাখব। আজকে বলুন, মমতা ব্যানার্জি যে কথা দিয়েছিল, বলেছিল আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড করব, আজকে ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু হয়ে গেছে। কৃষক বন্ধুদের জন্য বলেছিল বছরে বার্ষিক 10,000 টাকার সহায়তা আমাদের সরকার দেবে, আজকে দেখুন চালু হয়ে গেছে। লক্ষ্মীর ভান্ডার আমরা প্রচার করে বলেছিলাম ন্যূনতম মাসিকায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা এলে চালু করবে। জেনারেল ফ্যামিলির জন্য মাসে 500 টাকা আর তপশিলি জাতি উপজাতি এসসি এসটি ফ্যামিলির জন্য মাসে 1,000 টাকা, বছরে 12,000 টাকা। আজকে দেখুন লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর শব্দ প্রয়োগ করে নেত্রীকে কালিমালিপ্ত করেছিলেন মনে আছে, ফুফা খালা বেগম, তারা আজকে লাইনে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। ভালো, এটাই তো দরকার। মমতা ব্যানার্জি বলেছে না, ধর্ম যার যার উৎসব সবার, ঠিক তেমনি রাজনৈতিক দল যার যার, জননেত্রী দেশনেত্রী মমতা ব্যানার্জি সবার, মামাটি মানুষের সরকার সবার। আমাদের নেত্রী আমাদের শিখিয়েছে যে দলমত নির্বিশেষে আপনি পরিষেবা পাবেন, আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখান যে সিপিএম করে বিজেপি করে সরকারি পরিষেবা পায়নি, আমাদের কর্মীরা সুনিশ্চিত করবে যে আগামী একদিনের মধ্যে যাতে তাদের বাড়িতে সরকারি পরিষেবা পৌঁছায়। আপনি জাতি দলমত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে পরিষেবা পাবেন, এটাই মামাটি মানুষের সরকার। আমরা বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়ের মন্ত্রে, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর ভারতীয় জনতা পার্টি খালি ধর্মের নামে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যায়। আজকে বলুন তো বাংলায় কেন এক দফায় নির্বাচন হবে, কেন একই সাথে কেরলায় নির্বাচন হয়েছে, একই সাথে আসামে নির্বাচন হয়েছে, 3 মাস আগে বাংলায় নির্বাচন হওয়ার বিহারে নির্বাচন হয়েছে, সেখানে এক দফায় নির্বাচন হবে, তামিলনাড়ুতে 240টা আসন এক দফায় নির্বাচন হবে, আর বাংলায় 8 দফায় নির্বাচন হবে, কেন একটা বাড়তি একটা রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা করে দেবেন বলে? তাও তো মুখ থুবড়ে পড়েছে, পা ভেঙে দিয়েছেন মহিলাটির, তাও কুচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দেগঙ্গা হুইল চেয়ারে করে ভাড়া পায়ে ছুটে বেরিয়ে 213টা আসন জিতেছে, সারা ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করেছে। আর আমরা এই পারি বিজেপিকে হারাতে, কংগ্রেস তো বিজেপির সাথে লড়াই করছে। আমি বারবার আপনাদের বলেছি কংগ্রেসের সাথে তৃণমূলের পার্থক্য কি, কংগ্রেস বিজেপির কাছে 2014 থেকে হারছে, আর তৃণমূল কংগ্রেস বিজেপিকে 2014 থেকে হারাচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য। আগামী দিনে এই লড়াই ভারতবর্ষকে বাঁচানোর লড়াই, আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী না করে, আমি আপনাদের বলবো ভারত বাঁচবে না, কেউ বাড়ি থেকে বেরোতে পারবেন না, অত্যাচারের পর অত্যাচার করে দেখছেন তো দেশের কি অবস্থা, গাড়ি চালিয়ে দিয়ে কৃষকদের উপর হত্যা করছে, যখন ইচ্ছা যাকে ইচ্ছা গুলি করে মেরে দিচ্ছে, কি অবস্থা কি পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, আমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষয় সেবায়ু নিভাইছে তবে আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছো ভালো। আমাদের ঐক্যবদ্ধ না থাকলে আমি আপনাদের বলছি দেশ বাঁচবে না, ভারতবর্ষকে বাঁচানোর বৃহত্তর লড়াই। ভবানীপুর যেমন পথ দেখিয়েছে, দিনাটাকে পথ দেখাতে হবে। আমরা একাধিক রাজ্যে যাব, তৃণমূল কংগ্রেস প্রথমবার আপনারা দেখেছেন যেভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাচ্ছে, অন্যান্য রাজ্যে যাচ্ছে, সর্বভারতীয় রাজনৈতিক দলের স্বীকৃতি তৃণমূল কংগ্রেস পেয়েছে, কিন্তু আগামী দিন সারা ভারতবর্ষে এটা প্রতিষ্ঠিত
যদি বিজেপি কে কেউ হারাতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পারবে। তাই এবার শুধুমাত্র দিনহাটার নির্বাচন নয়, সমগ্র দেশের নির্বাচন। দিনহাটার মানুষকে এমন ভাবে জবাব দিতে হবে যারা আপনাদের ভোট নিয়ে মাসে 30 দিনের মধ্যে 25 দিন দিল্লিতে পড়ে থাকে তাকে নির্বাচিত করবেন, না যে লোকটা নিজের জীবন বিপন্ন করে আপনাদের পাশে থাকে আপনাদের বিপদে আপদে তাকে নির্বাচিত করবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি নিজেকে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন না দ্বিতীয় মেয়ের পর কাকে দেখেছেন। আপনার বিপদে যে আপনার পাশে থাকে সেই তো আপনার বন্ধু। আপনি জিজ্ঞেস করুন বুকে হাত দিয়ে, নিজের বিবেককে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবেন, আমার বলার দরকার নেই। আপনারা শুনছেন দিনহাটার জনসভার থেকে কি বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং দিনহাটায় আপনারা সকলে জানেন 30 অক্টোবর উপনির্বাচন রয়েছে এবং সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন ঘোষ সমর্থনে আজ জনসভা অংশগ্রহণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পাশাপাশি শিলিগুড়ির উত্তরকন্যায় বৈঠকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি করছেন প্রশাসনিক বৈঠক এবং সেদিকে আমাদের এই মুহূর্তে নজর থাকবে। এবং তার আগে আমরা একটু নজর রাখবো যে কী কী জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই জনসভার বক্তব্যের মাধ্যমে। দিনহাটায় হারলেও তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকবেন এমনই আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ঠিক তার পাশাপাশি করোনা ভাইরাসের সঙ্গে বিজেপিকে তুলনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে দেশজুড়ে কৃষকদের ওপরে যে অকথ্য অত্যাচার করা হচ্ছে সেই প্রসঙ্গেও কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে ভোকাটটা হবে বিজেপি এমনই মন্তব্য করলেন অভিষেক। এবং ঠিক তার পাশাপাশি বিজেপি শুধু দেয় প্রতিশ্রুতি কিন্তু মানুষের পাশে থাকে না এমনই জানিয়েছেন। এবং ঠিক এর পাশাপাশি পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্যবৃদ্ধি হচ্ছে সেই বিষয়ে কটাক্ষ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তার পাশাপাশি তিনি যেমনটা জানিয়েছেন যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন তা হলো কোভিশিল্ড বা কোভ্যাকসিন। এবং ঠিক তার পাশাপাশি বিজেপি একটি ভাইরাস এবং যার ভ্যাকসিন হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং যার প্রথম ডোজ হবে 30 অক্টোবর দিনহাটা উপনির্বাচনে এবং ঠিক তার পরের ডোজ হবে 2024। এবং আগামীতে গোয়াতে রয়েছে নির্বাচন এবং সেখানেই 3 মাসের মধ্যে গোয়াতে ঘাসফুল ফুটবে এমনই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র বাংলা নয়, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং সর্বত্রই ঘাসফুল ফুটবে এমনটাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোটবন্দি সহ জিএসটি বিরুদ্ধে সরব অভিষেক এবং তার পাশাপাশি ক্ষমতায় আসার পরে যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সবটাই তুলে ধরেছেন আজকের এই জনসভার মাধ্যমে। এবং দিনহাটার মানুষ উদয়ন গ্রহকে জয় করুক এমনই আহ্বান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের এদিকেও নজর থাকবে। ঠিক তার পাশাপাশি আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে যেখানে বৈঠকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমএসএমই যে সেক্টর আছে সেই সেক্টরে অনেক ক্ষুদ্র শিল্প আছে, হাতের কাজ, এটা মেয়েরা সবচেয়ে ভালো বাংলায় করতে পারে। তো আমরা সেটাকে আমরা বেঙ্গলে নাম্বার 1 এমএসএমই নো ডাউট আরও করতে পারি। সেলফ হেল্প গ্রুপকে হোম ট্যুরিজমে এনকারেজ করো, হোম ট্যুরিজমে এরও বাড়িতে গিয়ে থাকে, ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ঠিক আছে, বাট তারা যদি কিছু গভর্নমেন্টের বাড়ি নিয়ে হোম ট্যুরিজমে তারা কাজ করে, গভর্নমেন্টের তারা গভর্নমেন্ট টাকাটা কেন খরচ করবে? সেলফ হেল্প গ্রুপ হাফ দেবে, আমরা গভর্নমেন্ট হাফ দেবো, তাতে আমার টাকাটা মেনটেন্যান্সের টাকাটা তো উঠেই যাবে, খরচার টাকাটা উঠে যাবে, তারাও কাজ করে। এই মুহূর্তে আপনারা দেখছিলেন শিলিগুড়ির উত্তরকন্যায় বৈঠকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ঠিক তার পাশাপাশি এই মুহূর্তে যেমনটাই সংঘটিত হচ্ছে দিনহাটায় জনসভা, উদয়ন গুহর সমর্থনে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আমরা সেদিকেও একটু নজর রাখছি এই মুহূর্তে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় কুচবিহার, জয় কুচবিহার, জয় কুচবিহার। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আপনারা শুনছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে জনসভা শেষ হয়ে গেছে এবং উদয়ন গুহর সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করার আহ্বান জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই জনসভা থেকে। এবং ঠিক তার পাশাপাশি একাধিক কটাক্ষ করেছেন বিজেপির বিরুদ্ধে, এবং এই বিজেপিকে একমাত্র রুখতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটাই দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ঠিক তার পাশাপাশি আপনারা জানেন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি প্রশাসনিক বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যায়। আমরা এই মুহূর্তে যাচ্ছি উত্তরকন্যার দিকে। সেটা নিজে কাপড় উৎপাদন যদি ক্ষমতা না বাড়াতে পারি তাহলে এটা প্রতি বছরই আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, আমাদের টাকা অন্য রাজ্যে, এটা 700 থেকে 800 কোটি টাকা প্রতি বছর বাজেট থেকে দেওয়া হয়। সেখানে ম্যাডাম সিদ্ধান্ত নিয়েছেন এই কাপড়গুলো আমাদের এখানেই তৈরি করতে হবে। এই করতে গেলে আমরা যেটা দেখলাম, আমাদের 12,000 থেকে বেশি আমাদের পাওয়ারলুমগুলো আছে আমাদের স্টেটে, সেখানে কিন্তু 600 থেকে 700 পাওয়ারলুম আছে যাদের যন্ত্রপাতি এরকম আছে, যেটা রেপিয়ার ভ্যারাইটি বলি, সেটা আছে, যেটাকে এই কাপড় তো তৈরি করতে পারে। বাদ বাকি যেটা আছে তাদেরকে যদি অন্য ধরনের মেশিন যদি না লাগাতে পারে তাহলে এই কাপড়টা তৈরি করতে পারে না। তো সেটা ম্যাম আমরা একটা পদক্ষেপ নিয়েছি, এই বছর আমরা 70 থেকে 80 লক্ষ মিটার আমরা নিজেরাই এই পাওয়ারলুম সঙ্গে চুক্তি করে 3 বছরের যেটা আছে, যা কাপড় তৈরি করবে রাজ্য সরকার নিয়ে নেবে, ও এই কাপড় দিয়ে আমাদের ছেলে মেয়েদের। দেখো, একটা হচ্ছে আমরা যেটা তাঁতিদের জন্য করি, তাঁত সাথে দিয়েছি, ইভেন আজকে ডিজাস্টারে যত শাড়ি লাগে, চাদর লাগে, লুঙ্গি লাগে, ধুতি লাগে, আমরা কিন্তু 3 বছরের অর্ডার অ্যাডভান্স করে দিই ওদের, যাতে আগামী তিন বছর পর্যন্ত তার অর্ডার পাকা। আবার 3 বছর যেই হয়ে যাবে তখন আবার আগামী 3 বছর, অর্থাৎ তাদের কাজ কোনোদিনই বন্ধ হবে না, কাজ বেড়ে যাচ্ছে। সেই রকম স্কুলের ইউনিফর্ম করবার জন্য যেটা আমার সিএস বলছিলেন, বাইরে থেকে কেনা হতো। আমি বাইরে থেকে কেন কিনবো? আমার এখানে ছেলে মেয়েরা নেই, আমার এখানে পাওয়ারলুম নেই, দরকার আরও কিছু তৈরি করো। এবং এই পাওয়ারলুম হাউস যারা আছে, যে যে জেলায় পাওয়ারলুম সেক্টর নেই বা টিয়াং জেনারেশন বাইরে চলে যাচ্ছে, তাদের তুমি এদের দিয়ে ট্রেনিং দাও। তোমার অনেক জায়গায় বাংলার হাট আছে, কিছু কিছু জায়গায় তোমার ওয়্যার হাউসিং আছে, কিছু কিছু জায়গায় কৃষিক্ষেত্রেও, কৃষি তীর্থ তাতে অনেকটা জায়গা পড়ে আছে, বা গভর্নমেন্টের অনেক বিল্ডিং আছে এমনি পড়ে আছে। পাওয়ারলুম থেকে লোক নিয়ে এসে ট্রেনিং দিয়ে এদের যদি তুমি করতে পারো, তুমি আজ যদি 80 লক্ষ করতে পারো, তোমার 6 কোটি, তার মানে তুমি বুঝতে পারছো সংখ্যাটা কোথায় যাবে। আমি বারবার বলি যেটা অ্যানিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট, হাঁসের পোলট্রি কেন হবে না, বিনা পয়সায় দিচ্ছি আমরা। জেলা পরিষদ, পঞ্চায়েত এদের দেখা উচিত, মুরগির পোলট্রি হলে হাঁসের পোলট্রি কেন হবে না। মুরগির ডিম খাই, হাঁসের ডিমও তো খাই আমরা। মুরগির পোলট্রি করতে হবে, হাঁসের পোলট্রিও করতে হবে, এতে প্রচুর মাছ। আমার এখনও কত, আমার ডেলি 75 লক্ষ ডিমের ডিম্যান্ড আছে এখনও, আমি বাইরে থেকে কেন আনতে যাবো? আর এখানে ঘরে বসে কেন করতে পারছি না আমরা? বাইরে গিয়ে বসে বসে আমরা কাঁধে করে ওই বস্তা বইছি, আর আমি ঘরে বসে গভর্নমেন্ট সব কিছু দিচ্ছে, ফেরাজ আমরা এটা করতে পারছি না কেন? এটা নিয়ে তোমার, আমার মনে হয় তোমরা দু একটা অ্যাডে আলোচনার মধ্যেও নিয়ে এসো যে আমরা এগুলো দিচ্ছি আপনি করুন। আপনি বাইরে গিয়ে কনস্ট্রাকশনে কাজ করে কত পান? এসব করলে তো আপনি নিজে বিজনেসে দাঁড়াবেন, শুরু করবার সাহায্যটাও তো গভর্নমেন্ট করে দিচ্ছে, বিনা পয়সায় চিকও দিয়ে দিচ্ছে।
বীজটাও দিয়ে দিচ্ছে, খাবারটাও দিয়ে দিচ্ছে। তৈরি করতে করতেই তো একদিন মানুষ দাঁড়ায়, একদিনে তো দাঁড়ায় না। সুতরাং এটা একটা কিছু গ্রুপকে কাজে লাগাও যারা মানুষকে বোঝাবে এলাকায় এলাকায়। সেলফ হেল্প গ্রুপকেই ধরো, সব সেলফ হেল্প গ্রুপকে বেশি করে ডিম উৎপাদন করাও। করছি ম্যাম, বিবেক আছে যদি ম্যাম, এটা বিবেক আছে। হ্যাঁ ম্যাম, টেক্সটাইল নিয়ে একটু বলে দিন। হ্যাঁ টেক্সটাইলটা বলে দাও। তো টেক্সটাইল নিয়ে ম্যাম যেটা আছে, দুটো দু রকম পদক্ষেপ আছে। প্রথম আছে ম্যাম যে পাওয়ার লুম, 600-700 পাওয়ার লুম যেটা এবার 70-80 লক্ষ মিটার আমরা নিজে তৈরি করছি, এটাও কিন্তু ম্যাডাম বাইরে থেকে আসতো। এই ব্রোশর থেকে অ্যাটলিস্ট 70-80 লক্ষ মিটার আমরা নিজে উৎপাদন করছি। আর এদের যেটা ম্যাডাম বলেছেন, 3 বছরে আগাম এদেরকে ওয়ার্ক অর্ডার দিয়ে 3 বছর পুরোটা কিনে নেওয়া হবে, সেটা আমাদের যারা তাঁতিরা আছেন তাদের খুব উপকৃত হবেন। এছাড়া ম্যাম যেটা পাওয়ার লুম বাদ গেছে, যেটা তৈরি করতে পারে না এই কাপড়, তাদেরকে নতুন ধরনের মেশিন দিয়ে ম্যাম কোঅপারেটিভ ব্যাংক রাও আছে ম্যাম, তাদের সঙ্গে একটা লিংক করে ইন্ডাস্ট্রিকে ডাকো, MSME কে বলো পাওয়ার লুম আরো তৈরি করতে, এবং যেসব জেলায় নেই তারাই অ্যাডভান্টেজটা গ্রহণ করুক। ম্যাম রাজেশ আছে ম্যাম, রাজেশ। তারপরে তিনটে ম্যাম ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক, যেটা আমাদের স্পিনিং মিল ছিল ম্যাম, সেটা আছে একটা অশোকনগর, কল্যাণী ও তারপরে উত্তর দিনাজপুর। এই তিনটি স্পিনিং মিলকে ম্যাম আমরা ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক হিসাবে গড়ে তুলছি ম্যাম। সেখানে একটা পাওয়ার লুম, নতুন ধরনের ইন্টিগ্রেটেড মেশিনগুলো, অশোকনগর অলরেডি ম্যাম টেন্ডার হয়ে গেছে, কল্যাণী ও উত্তর দিনাজপুর হতে যাচ্ছে ম্যাম। এছাড়া ম্যাম যেটা আছে কাপড় তৈরি করার পরে যেটা আছে গার্মেন্টিং, যেটা আপনি ম্যাম বললেন সেলফ হেল্প গ্রুপ, এটা আমরা অলরেডি ম্যাম জেলা জেলা চিহ্নিতকরণ হয়ে গেছে ম্যাম কি কোনটা স্বনির্ভর গোষ্ঠী অলরেডি টেলারিংটা করে ম্যাম, তো তাদের কত জায়গায় আছে, কোথায় বসেও তারা করে, বাড়িতে করে বা কোনো ওয়ার্কশপে করে, তাদের উন্নত ধরনের সুইং মেশিন আছে কি না, এই পুরো সার্ভেটা ম্যাম হয়ে গেছে। এই কাপড় তৈরি করার পরে এই সেলফ হেল্প গ্রুপ যে স্বনির্ভর গোষ্ঠীগুলো আছে তাদেরকে দিয়ে দেওয়া হবে, তাদেরকে ট্রেনিং মাধ্যমে ম্যাম এই যে কাপড়গুলো এখন যেটা হতো ম্যাম কাপড়, যেটা এক একটা স্কুল নতুনভাবে নতুন ডিফারেন্ট ওয়েতে ম্যাম ইউনিফর্ম তৈরি করতো, এটা একটা ইউনিফর্মিটি, একটা কোয়ালিটি ইউনিফর্ম হবে ম্যাম। ও তারপরে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীগুলো আছে, তারা গার্মেন্টিং কাজে তাদেরকে যুক্ত করা হবে। কোঅপারেটিভ ব্যাঙ্ক ম্যাম যেটা আরও আছে অনেকটাই আমরা সহজে পাচ্ছি, এই যে মেশিনগুলো দেওয়া, তারপরে PNRDর যে স্কিম আছে ম্যাম অন্নধারা, সেখান থেকে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে মেশিনগুলো, সুইং মেশিনগুলো দেওয়া, এই কাজটা ম্যাম পুরোটাই MSME দেখছে ম্যাম। ও যদি বলেন তো রাজেশ ম্যাম বলতে পারে, রাজেশ, রাজেশ পাণ্ডে। রাজেশ আর ইউ দেয়ার, রাজেশ পাণ্ডে, কানেক্টেড আছে কি? ঠিক আছে পরে ম্যাম আসছি। হ্যাঁ ম্যাম, ডিম উৎপাদন ক্ষেত্রে ম্যাম বিবেককে বলছি ম্যাম, অনেকটা যেটা আপনি ম্যাম বললেন 390 কোটি ডিম, আমরা শুধু একদম যদি মিড ডে মিলই ধরি, আমরা 390 কোটি ডিম প্রতি বছর বাংলা থেকে বাইরে থেকে আসে, বেশিরভাগ ভেঙ্কটেশ হ্যাচরি আন্ধ্রা থেকে আনতে হয়। এটা কিছু নেই আমাদের খুব সহজভাবে, যেটা ম্যাডাম এবার যেটা সিদ্ধান্ত নিয়েছেন, এই যে 390 কোটি বাইরে থেকে আনতে হয়, এটা আমাদের হাজার হাজার কিন্তু স্বনির্ভর গোষ্ঠীগুলো যুক্ত আছে আমাদের মুরগি পোলট্রি ক্ষেত্রে ও হাঁসের, এটা এদেরকে ম্যাম সংগঠিতভাবে করার আমাদের যেটা ম্যাম সমস্যা ছিল, আমরা বেশিরভাগই কিন্তু ফোকাস এখন অবধি ছিল ব্রয়লার ফার্ম করার, এখন আজ লেয়ার ফার্ম করার ম্যাম এটা আছে। প্রথম বাইরে থেকেই ম্যাম ছোটো বাচ্চা নিয়ে আসতে হয়, এখানে লেয়ার বাচ্চা তৈরি করার কোনো ম্যাম ও ছিল না ম্যাম, ও ফেসিলিটি ছিল না। এই ধরনের একটাই হরিণঘাটাতে আছে ম্যাম, একটা উন্নত ধরনের লেয়ার ফার্ম, এই ধরনের আমরা তিনটে বড় বড় লেয়ার ফার্ম তৈরি করছি কি আমাদের বাইরে থেকে ম্যাম এই বাচ্চা আনতে গেলে একটা মনোপলি আছে ভেঙ্কটেশ হ্যাচুরি, সেখান থেকে ম্যাম আমরা যদি এই বাচ্চারা এখানে তৈরি করতে পারি, এটা ম্যাম 260-350 অবধি ডিম দেয় প্রতি বছর ম্যাম। এরকম ধরনের ডিম মানে লেয়ার না হলে এই যে ইম্পোর্টটা আমরা কম করতে পারবো না। এই যে তিনটে বড় বড় হ্যাচরি আমরা করছি ম্যাম, বড় ধরনের ফার্ম করছি। এছাড়া ম্যাম যা আছে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে, সেটাও ম্যাম চিহ্নিতকরণ হয়ে গেছে, আইডেন্টিফিকেশন হয়ে গেছে, যারা অলরেডি পোলট্রি কাজে যুক্ত আছেন তাদেরকে আমরা অন্য ধরনের চিক্সগুলো সাপ্লাই করা, তাদের যে ডিম উৎপাদন হবে ম্যাম সেটাও সংগঠিতভাবে কিনে নেওয়া। তো আমাদের যে বিভিন্ন যে গভর্নমেন্ট প্রোগ্রামগুলো আছে, মিড ডে মিল আছে, এখান থেকে আমরা মা কিচেনগুলো আছে যেখান থেকে ডিম দেওয়া হয়,
আঙ্গনবাড়ি সেন্টার থেকে এই ডিমটা দিয়ে আমরা তাদের সঙ্গেও ম্যাম চুক্তি হয়ে যাবে 3 বছরে যে পুরো ডিমটা আমরা কিনে নেব। তো এর থেকে অনেক হাজার হাজার ম্যাম যারা গরিব যারা কোঅপারেটিভ সেলফ গ্রুপ যেমন মেয়েদের আছে ছেলেদের কি আছে? কম আছে ম্যাম, বেশিরভাগ ছেলেদের কিছু ইয়াং ছেলেদের সেলফ হেল্প গ্রুপ তৈরি করো যাদের কাজে কর্মে উৎসাহ আছে এবং তারা কিন্তু এই কাজটা ভালো করবে, তাদের ব্যবসায় লাগাও। ওই যারা বাইরে বাইরে চলে যাচ্ছে আর এ করছে, ওই কষ্ট করে হাতুড়ি পেটাচ্ছে আর এ পেটাচ্ছে। আমি ভুটানে গিয়ে দেখছি, দিদি ডাকছে আমার বাড়ি কই, বলে উত্তর দিনাজপুর। ওখানে গেলাম, ওই কোথাও কোথাও গেলাম, আমি জিজ্ঞেস করি দার্জিলিংয়ে পাহাড়ে রাস্তা তৈরি করছে, মানে বাড়ি কই, বলে কুচবিহার। তো ওদের কি দরকার, ওরা এখানে যদি রেডিমেড পেয়ে যায় আমাদের সেটাকে জোর দিতে হবে। ঠিক আছে বিবেক, আর ইউ দেয়ার বিবেক কুমার? আমাদের দপ্তর ম্যাডাম বিগত 2 মাসে আপনার সব কথা মাথায় রেখে একটা খুব স্ট্রং অ্যাকশন প্ল্যান তৈরি করেছে, যেটা চিফ সেক্রেটারি একটু আগে বলছিলেন যে আমাদেরকে ম্যাডাম এখন যে আন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকা, তামিলনাড়ু, ওড়িশা পর্যন্ত এই যে সব বাইরে থেকে ডিম আনতে হচ্ছে, আমরা এমন একটা প্ল্যান তৈরি করেছি এবং শুধু প্ল্যান নয় তার ক্রিয়ান্বয়নও শুরু হয়ে গেছে, যেটাতে December 2023 মধ্যে ম্যাডাম আপনার রাজ্য নট অনলি সেলফ সাফিসিয়েন্ট হবে ডিমের ক্ষেত্রে, বরং এক্সপোর্ট শুরু করবে টু নর্থ ইস্টার্ন স্টেটস। আপনি আমাকে যদি একটু সময় দিন তাহলে আমি আপনাকে গোটা রাজ্যের সামগ্রিক প্ল্যানিং আর তারপরে যে পয়েন্ট গুলো আপনি বললেন ডাকারি বা জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার নিয়ে স্পেসিফিক কতগুলো কথা ম্যাডাম ব্রিফ করে দেব। তো ম্যাডাম আমাদের প্ল্যানিং এরকম রয়েছে যে আপাতত আমাদের যে এক প্রোডাকশন বছরে হচ্ছে সেটা হচ্ছে 1050 কোটি বছরে। আমাদের চিফ সেক্রেটারি বলেছেন যে আগে তো কিছুই হতো না, এটা আমরা আসার পরে এটা শুরু করেছি, পেঁয়াজ উৎপাদন, ডিম উৎপাদন, মাছ উৎপাদন, আমাকে এই তিনটেতেই গুরুত্ব দিতে হবে যাতে আমাদের ছেলে মেয়েরাই তৈরি করতে পারে। তুমি যেটা করছো নিজে স্বাধীনভাবে এটা ভালো করে করো, আর মাঝে মাঝে এর জন্য মানে একটু পার্শ্ব করতে হবে। অনেক সময় গভর্নমেন্ট প্রজেক্ট নেয় কিন্তু প্রবলেম কি, আমরা শুরু করি আমরা শেষ করি না। আমাকে যেটা হচ্ছে আমি শুরুও করব আমি শেষও করব, এই অ্যাটিটিউডটা আমার দরকার। ম্যাডাম আমি এক এক করে এবার বলছি ম্যাডাম আমরা কি করতে চলেছি, অলরেডি শুরু হয়ে গেছে কাজ। মিড ডে মিলে টোটাল অতিরিক্ত আমাদের যে ডিমান্ড আছে ম্যাডাম 44 কোটি, মিড ডে মিল, আঙ্গনওয়াড়িতে যে ল্যাকটেটিং বা প্রেগনেন্ট মাদার্স এবং বাচ্চাদের সব মিলিয়ে 44 কোটি। তাছাড়া ম্যাডাম ডিম খাওয়া এখন আস্তে আস্তে গ্রামের দিকেও খুব পপুলার হচ্ছে, যেহেতু ইট ইজ দ্য চিপেস্ট সোর্স অফ অ্যানিমাল প্রোটিন, এবং তার আমরা গ্রোথ রেট দেখেছি বছরে 6% হারে বাড়ছে। এই সব কিছু মাথায় রেখে চিফ সেক্রেটারি যেটা বললেন ম্যাডাম, বছরে প্রায় 400 কোটি বা 390 কোটি স্পেসিফিক্যালি আমাদের এখন গ্যাপ তৈরি হয়েছে, এটাকে আমরা কিভাবে তৈরি পূরণ করছি সেটা আপনাকে বলে রাখি। আপনি সেলফ হেল্প গ্রুপের উপর খুব জোর দিতে বলেছেন, আমরা যে নতুন 400 কোটি অতিরিক্ত উৎপাদনের যে প্ল্যান হাতে নিয়েছি ম্যাডাম, এর 34% আসবে সেলফ হেল্প গ্রুপ কিংবা যেটাকে আমরা বলি ব্যাকইয়ার্ড বা ইনফর্মাল সেক্টর এর পোল্ট্রি ফার্মিং, ব্যাকইয়ার্ড বা ইনফর্মাল সেক্টর, এর মধ্যে 34% এরা দেবে। প্রাইভেট পোল্ট্রি ম্যাডাম বিগত 5 বছরে আপনার নেতৃত্বে আমাদের রাজ্যে প্রাইভেট পোল্ট্রি বহু শক্তিশালী হয়েছে এবং পোল্ট্রি ফেডারেশনকে নিয়ে আমরা সাথে বসে যেটা ঠিক করেছি, এই 400 কোটি এক্সের অতিরিক্ত উৎপাদনের 54% আসবে প্রাইভেট পোল্ট্রি থেকে। তাছাড়া আমরা সরকারি ভাবে ম্যাডাম লাইফ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে 12% এই অতিরিক্ত উৎপাদন নেব। ম্যাডাম আগামী 3 বছরে আমাদের স্টেট বাজেট থেকে এই যে পুরো প্ল্যানিংটা আমরা হাতে নিয়েছি এর টোটাল এস্টিমেট হচ্ছে 656 কোটি। অলরেডি ফাইন্যান্স সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি মিলে আমাদেরকে টাকাটা অ্যাসিওর্ড সাপ্লাই বলে দিয়েছেন তোমরা পাবে, একেবারে মাইলস্টোন ধরে ধরে আমরা এখনই কাজে ম্যাডাম এগিয়ে গিয়েছি। আপনাকে বলি এই কাজটার মধ্যে ম্যাডাম সরকারি ভাবে যে পাবলিক সেক্টর মানে সরকার তরফ থেকে যে একটা বড় ইনভেস্টমেন্ট করা হচ্ছে তার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 315 কোটি। আপনি জেনে খুশি হবেন যে এটা শুধু প্ল্যানিং নয়, 315 কোটি টাকার প্রত্যেক প্রকল্পের DPR ম্যাডাম ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে, পুরোটাই আমরা নাবার্ডের কাছে জমা দিয়ে দিয়েছি এবং চিফ সেক্রেটারির তত্ত্বাবধানে ম্যাডাম 2 বার আমরা নাবার্ডের সঙ্গে বসে নিয়েছি,
আর ওরা বলেছে কয়েক দিনের মধ্যে এই 315 কোটি টাকার প্রকল্প রাজ্য সরকারকে দিয়ে দেবে। তো ম্যাডাম এটা স্টেট ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে পুরো টাকাটাই আমরা পাচ্ছি, এই সামগ্রিক প্ল্যানিং কিভাবে হচ্ছে ম্যাডাম? যেটা সিএস বললে ম্যাডাম, আমাদের রাজ্যে একটা বড় খামতি আমরা আইডেন্টিফাই করলাম যে আমাদের পোল্ট্রি লেয়ার ব্রিডিং ফার্ম ছিল না, এবং যেটা সিএস বলছিলেন মূলত আমরা পাশের রাজ্যগুলি থেকে প্রাইভেট লোকেদের কাছ থেকে এগুলো কিনতে বাধ্য হতাম। এটা ম্যাডাম আমরা এবার প্রথমবার বাঁকুড়াতে শালতোড়াতে আমরা একটা পোল্ট্রি লেয়ার ব্রিডিং ফার্ম তৈরি করছি। এই ফার্ম হচ্ছে ম্যাডাম চেনের টপমোস্ট লিঙ্ক, এখানে মেল ফিমেল মুরগা মুরগি থাকবে এবং এখান থেকে কমার্শিয়াল পোল্ট্রি যেটাকে বলে যারা ডিম দেয় আর কি সেগুলি তৈরি হবে। এতে ম্যাডাম তৈরি করতে আমাদের 35-40 টাকা লাগছে। তুমি খুব ভালো কাজ করছো এবং সিএস নিজে এভরিডে প্রতিদিন গাদা গাদা রিভিউ মিটিং করে। আমি যেটা তোমাদের বলছি যে তোমরা শালতোড়ায় করছো, খুব ভালো জায়গা, দক্ষিণবঙ্গের একটা জায়গা বেছে নিয়েছো যার আশেপাশে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম এগুলো তুমি নার্চার করতে পারবে। সেই রকম তোমাকে একটা উত্তরবঙ্গেরও একটা জায়গা মালদাই বলো বা রায়গঞ্জ, মালদা একেবারে কাছাকাছি, আর বাদ বাকি ট্রেন কানেকশনে কুচবিহার এটা হয়ে যাবে। আর কুচবিহারে যেটা তুমি করছো সেটা তুমি সব এভাবে করে দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ম্যাডাম আমি ওটাই বলছি, আপনি ঠিক বলেছেন ম্যাডাম। তো আমরা যে নতুন প্লান্ট গুলি করছি শালতোড়াতে, তাহলে মাদার ব্রিডিং ফার্ম শুরু হলো, এবার আমরা তিনটে কমার্শিয়াল পোল্ট্রি লেয়ার ফার্ম করছি। একটা হচ্ছে মালদাতে ইংলিশ বাজার, অলরেডি ম্যাডাম ডিএম এর সঙ্গে আমরা জমি দেখে এসেছি, জমি রেডি, ডিপিআর রেডি, এবার শুধু টেন্ডারের খোলা বাকি আছে, তারপর ওয়ার্ক অর্ডার প্লেস হবে। আবার কুচবিহারে ম্যাডাম মেকলিগঞ্জে আমরা ভালো একটা 14 একরের জমি পেয়ে গেছি কেমেতে ইন্টারভেনশনে, এবং সেখানেও একটা এরকম কমার্শিয়াল পোল্ট্রি লেয়ার ফার্ম তৈরি হবে। এছাড়া ম্যাডাম উত্তরবঙ্গে যেটা আমরা করছি যে শিলিগুড়িতে হিমুলের একটা প্লান্ট আছে ম্যাডাম, তো ওখানে কিছু জমি পড়ে আছে, ওইখানে আমরা একটা 200 টনস পার ডে ক্যাপাসিটি ম্যাডাম একটা পোল্ট্রি ফিড প্লান্ট তৈরি করছি, তারও এখন টেন্ডার স্টেজে ব্যাপারটা আছে, খুব তাড়াতাড়ি ওয়ার্ক অর্ডার ইস্যু হবে। তুমি ওখানে একটা বাংলা ডেয়ারিও তো করতে পারো, তুমি হিমুলের জমিটা, তুমি হিমুলে যেহেতু ডেয়ারি ব্যাপারটা ছিল সেহেতু তুমি বাংলা ডেয়ারি যেটা আমরা করব বলে ঠিক করেছি। হ্যাঁ তুমি এই জমির অভাব নেই জলপাইগুড়ি জেলায়, শিলিগুড়ি জেলায় জমি প্রচুর আছে, তুমি জমি দেখে একটা বেঙ্গল ডেয়ারি ফার্ম করো আর একটা এটা করো, তাহলে তোমার পুরো এলাকাগুলো কভার হবে। ম্যাডাম আমরা অলরেডি এই প্ল্যানিংটা হাতে নিয়েছি ম্যাডাম, এই যে আগেকার এক্সিস্টিং হিমুলের যে প্ল্যান্ট আছে ডেরি প্ল্যান্ট, এটা প্রায় 40 বছর পুরনো, এবং এটা পুরো আপগ্রেড করতে আমরা ইতিমধ্যে কনসালটেন্ট নিয়োগ করেছি, তার প্রজেক্ট রিপোর্ট তৈরি হচ্ছে। এটাকে একদম স্টেট অফ দি আর্ট এমন চিলিং প্ল্যান্ট, এমন মিল্ক প্ল্যান্ট তৈরি করার একটা প্রকল্পনা আমরা হাতে নিচ্ছি, যাতে পুরো উত্তরবঙ্গ ম্যাডাম হিমুল থেকে সাপ্লাই চেইন আমরা শুরু করে দিতে পারবো। এই কাজটা আমরা অলরেডি স্টাডি করতে শুরু করেছি। ম্যাডাম যেটা বলছিলাম যে আপনি একটু আগে হাঁসের ব্যাপার বলেছিলেন, আমি বলছি আপনাকে ইতিমধ্যে আপনি এই ঠিক এই পয়েন্টে আপনি 18 অগস্ট যে নবান্ন সভাগৃহ মিটিং করেছিলেন সেখানেও বলেছিলেন, এর মধ্যে আমরা অনেক প্রোগ্রেস করেছি। আপনি জেনে খুশি হবেন যে বীরভূমে শেকমপুর বলে একটা জায়গা আছে, শেকমপুর ডাক ব্রিডিং ফার্ম ম্যাডাম, ওখানে অলরেডি কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, কনস্ট্রাকশন পুরোপুরি আমাদের কাছে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে করে, এখানে আমরা আগামী 4 মাসের মধ্যে এখানে একটা ডাক ব্রিডিং ফার্ম তৈরি করব, যেখান থেকে বছরে 6 লক্ষ ডাকলিং ম্যাডাম আমরা সরকারি ভাবে সাপ্লাই করতে পারব। ম্যাডাম বীরভূম জেলাতে কুসুম্বা বলে একটা জায়গা আছে, যেখানে আবার আরেকটা ডাক ফার্মের আমরা প্রচেষ্টা হাতে নিয়েছি, এখান থেকে আমরা এক প্রোডাকশন বছরে 4 লক্ষ। কুসুম্বা তো আমার জন্মস্থান ম্যাডাম, কুসুম্বা গ্রাম ম্যাডাম নাম বলছে আমি ধরলাম। তো ওখানে ম্যাডাম বছরে 4 লক্ষ ডিম উৎপাদন হবে হাঁসের, তো হাঁসের আপনি যেহেতু পয়েন্ট তুলেছিলেন এই দুটো পয়েন্টে আমরা খুব বলিষ্ঠ ভাবে এগিয়ে গিয়েছি। ম্যাডাম সেলফ হেল্প গ্রুপ যেটা আপনি বললেন, চিফ সেক্রেটারি মাঝে মাঝে রিভিউ করছেন, আমরা সেলফ হেল্প গ্রুপের কাজ এবং সংখ্যা প্রায় 3 গুণ বাড়িয়ে দিচ্ছি, মানে যেখানে এক ছিল আমাদের ছেলেদের দিয়েও করোনা প্লিজ
তোমার তো ক্রিয়েটিভিটি অনেক আছে, ইনোভেশন, তুমি একটু ছেলেদেরও তৈরি করো। আমি দেখছি যারা এই বাইরে বাইরে চলে যায়, ইয়াং ছেলে, ছোট ছোট ছেলেরা আছে, এরা কিন্তু খুব কাজের, কিন্তু এরা একটা হতাশ হয়ে যায় বা কিছু, এদের খুঁজে বের করো, খুঁজে বের করে তুমি এমপ্লয়মেন্ট ব্যাংকটায় মলয় তোমরা একটা আপডেট করে দাও। চাকরিও হয়ে গেছে কিন্তু নামও ঢোকানো আছে, এটা একটা আপডেট করে একটা এমপ্লয়মেন্ট ব্যাংক নিয়ে একটা মিটিং করবে যারা ইন্টারেস্টেড। আমার সবচেয়ে খারাপ লাগে মাঝে মাঝে, আচ্ছা অন্ধ্রপ্রদেশ ডিম উৎপাদন করবে, কেরালা করবে, ওরা কিন্তু এগুলো করছে এবং ওগুলো করেও বাইরে যাচ্ছে, আর তার থেকে আমি কিনছি, তাহলে আমার রাজ্যের ছেলে মেয়েরাই বা এগিয়ে আসবে না কেন? একটা ডিমের পোলট্রি মানে যথেষ্ট ইনকাম, একটা আরামবাগ হ্যাচারি সারা বাংলায় নাম শুনতে পাই, এক একটা ডিমের তফাত 1.5 টাকা থেকে 2 টাকা বাইরে থেকে আমি যখন কিনছি, সেটাই আমাদের ছেলেমেয়েরা যখন তৈরি করবে তারা অন্তত 50 পয়সা লাভ করুক, আরো বেশি লোকেও কমে পাবে। আপনারা শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে কিন্তু একরাশ প্রকল্পের কথা বলছেন এবং তার পাশাপাশি কিন্তু ডেয়ারি এবং পোলট্রি শিল্পের ওপরে সবথেকে বেশি জোর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার পাশাপাশি যারা ইয়াং জেনারেশন রয়েছেন তাদেরকে কাজে লাগাবার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। কারণ আমরা দেখেছি একটা বিপুল অংশের যারা তরুণ রয়েছে তারা কিন্তু কাজের জন্য বাইরে চলে যাচ্ছেন, এবং যেই কাজ তারা বাইরে গিয়ে করছে সেই কাজ তারা এই রাজ্যে কেন করতে পারবে না, এমনই কিন্তু মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এবং ঠিক তার পাশাপাশি যেটা এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ খবর, যে আগামী 15 নভেম্বর থেকে খুলছে স্কুল এবং ঠিক তার পাশাপাশি খুলতে পারে কলেজ, এমনই কিন্তু চিন্তা ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন মুখ্য সচিবকে মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে পার্থ রয়েছে শিলিগুড়ি থেকে। হ্যাঁ পার্থ, এই মুহূর্তে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ খবর যে 15 নভেম্বর থেকে স্কুল খুলছে এবং ঠিক তার পাশাপাশি কলেজও কিন্তু খুলতে চলেছে, তো স্কুল খোলা প্রসঙ্গে যে বিষয়টি বলবো যে আমরা দেখেছি কলেজ যারা পড়ুয়া রয়েছেন তাদের কিন্তু ভ্যাকসিনেশন প্রক্রিয়া কিছুটা হলেও সম্পন্ন হয়েছে, কিন্তু ঠিক তার পাশাপাশি স্কুলের যারা পড়ুয়ারা রয়েছেন তাদের কিন্তু এখনও ভ্যাকসিন হয়নি, এবং সেই প্রসঙ্গে কতটা নিরাপদ রয়েছে এই স্কুল খোলা? কাজেও তোমাকে জানাবো, সংক্রমণের জেরে বিগত প্রায় 2.5 বছর ধরে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর ফলে কিন্তু চিন্তা দেখা গেছে যে ছাত্রছাত্রী রয়েছেন তাদের অভিভাবকদের মধ্যে, কারণ বিগত সময় তারা কিন্তু অনলাইন ক্লাস করছে, বারবার কিন্তু দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দল স্কুল কলেজ খোলার জন্য কিন্তু এই নিয়ে আন্দোলন করেছে, কিন্তু আগে উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সেখানে কিন্তু অনেকখানি ইঙ্গিত দিলেন যে 15 নভেম্বর থেকে স্কুল কলেজ খোলার একটা চিন্তা ভাবনা রয়েছে, সেই জন্য কিন্তু মুখ্য সচিবকে জানান। এর পাশাপাশি এই খবরের জেরে কিন্তু অনেকখানি কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অভিভাবক মহল, কারণ তাদের যে বক্তব্যটা বারবার উঠে আসছিল এই যে সংক্রমণের জেরে স্কুল কলেজ বন্ধ রয়েছে, অনলাইন ক্লাস হচ্ছে, তার ফলে কিন্তু ঠিক মতন পড়াশোনা হচ্ছে না, এই অভিযোগটা করছিলেন অভিভাবকরা। কিন্তু আজকের যে প্রশাসনিক বৈঠক, এই বৈঠকের মধ্যে যে মুখ্যমন্ত্রী 15 নভেম্বর থেকে স্কুল খোলার সম্ভাবনার যে কথা জানালেন, তারপরে এই কিন্তু অভিভাবকদের মনে একটা অনেকখানি তাদের যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা থেকে তারা মুক্ত হলেন বলে মনে করছেন বিভিন্ন মহল। এর পাশাপাশি জানাবো আগে স্কুলের যে বৈঠক, প্রশাসনিক বৈঠক, সেই বৈঠক কিন্তু ইতিমধ্যে চলছে। এই প্রশাসনিক বৈঠকটাই কিন্তু মুখ্যমন্ত্রী অন্যান্য কথার পাশাপাশি কিন্তু এই আমরা যে পশ্চিমবঙ্গে যে বিভিন্ন জায়গায় আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে, এই মুহূর্তে কিছুটা হলেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধির সঙ্গে। পার্থ এতক্ষণ আমাদের সঙ্গে ছিল, এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর, আগামী 15 নভেম্বর থেকে স্কুল খুলতে চলেছে এবং ঠিক তার পাশাপাশি কলেজ খোলার ভাবনাও কিন্তু রয়েছে, এবং এই মুহূর্তে সবথেকে বেশি যেটা চিন্তার বিষয় রয়েছে যে যেখানে আমরা বলছিলাম যে কলেজে কিন্তু যারা পড়ুয়া রয়েছেন তাদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু যারা স্কুল পড়ুয়া রয়েছে তাদের কিন্তু এখনও ভ্যাকসিন দেওয়া সম্পূর্ণ হতে পারেনি বা সেই প্রক্রিয়া এখনও শুরু হয়নি।
তো এই প্রসঙ্গে আমরা কথা বলছিলাম পার্থর সঙ্গে, আমাদের প্রতিনিধি, এবং আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি পার্থর সঙ্গে। হ্যাঁ পার্থ, যেমনটাই বলছিলাম, একদিকে রয়েছে স্কুল খোলা এবং ঠিক তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের থেকে কিন্তু একাধিক প্রকল্পের কথা বলেছেন, এবং সব থেকে তিনি বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন যে ডিয়ারি শিল্প এবং পোলট্রি শিল্প, সেই বিষয়ে কিন্তু কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তো কি খবর রয়েছে? ডিমের ব্যবসা বা ডিম ফার্ম থেকে আমরা মুরগির ডিম অন্য জায়গা থেকে আমদানি করছি, হাঁসের ডিমের ওপর থেকে রোজগারের একটা পথ আসতে পারে তরুণ প্রজন্মের কাছে, সেইটা কিন্তু আলোকপাত করলেন। এর পাশাপাশি তোমাকে জানাবো ভ্যাকসিন নিয়ে যে কথা বললা, বিগত আমরা শিলিগুড়ির ক্ষেত্রে দেখেছি শিলিগুড়ির বিভিন্ন স্কুল বিভিন্ন কলেজগুলা, সেখানে কিন্তু শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগ থেকে কিন্তু বেশ কয়েক আগের দিন আগের থেকে কিন্তু ভ্যাকসিনেশনের প্রক্রিয়া, টিকাকরণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং আমরা দেখেছি, আমরা খবরও করেছিলাম শিলিগুড়ির প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, তিনি কিন্তু শিলিগুড়ি কলেজ অন্যান্য কলেজ সেখানে কিন্তু যে কলেজের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য টিকাকরণের ব্যবস্থা করেছিলেন। কারণ তখন থেকেই কিন্তু অনেকখানি সম্ভাবনা দানা বেঁধেছিল কবে স্কুল কলেজ খুলবে সেই নিয়ে, কিন্তু আজকে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা তারিখ দিয়ে এলেন খোলার সম্ভাবনা 15 নভেম্বর। তারপরে কিন্তু অনেকখানি খুশির যেমন ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছে তেমন কিন্তু অভিভাবকদের মধ্যে রয়েছেন। কারণ যে যে কথাটা তুলছিলাম, বিগত এই 2.5 বছর ধরে ছাত্রছাত্রীরা কিন্তু অনলাইন ক্লাস করছিল, তারা বাড়িতে সময় কাটাচ্ছিল, কিন্তু তাদের অভিযোগ ছিল ঠিক, তার ফলে কিন্তু অনেকখানি ঠিকভাবে পড়াশোনা হচ্ছিল না বলে অভিভাবকরা অভিযোগ করছিলেন। কিন্তু 15 নভেম্বর থেকে খোলার যে সম্ভাবনা, এই সম্ভাবনার জেরে কিন্তু কার্যত বলা যেতে পারে শিক্ষার্থী অভিভাবক দুজনের মধ্যে খুশির ঝলক লক্ষ্য করা যাবে। পাইল একেবারেই পার্থ, অনেকটাই কিন্তু আশ্বস্ত হয়েছেন অভিভাবকরা এমনটা বলা যেতেই পারে। কারণ এই বিগত এতটা দিন কিন্তু যে বন্ধ রয়েছে স্কুল এবং কলেজ, যার ফলে যে পড়ুয়া রয়েছেন তারা কিন্তু একেবারে ঘরবন্দী অবস্থার মধ্যে রয়েছে, স্কুলের যে পরিবেশ রয়েছে তার থেকে কিন্তু একেবারেই বঞ্চিত এই সমস্ত স্কুলের পড়ুয়ারা। এবং আজকের এই ঘোষণা অনেকটাই শান্তি দেবে অভিভাবকদের, কিন্তু তার পাশাপাশি কিন্তু একটা চিন্তা থেকেই যাচ্ছে যে এই ভ্যাকসিন নিয়ে। এই প্রসঙ্গে আমরা অবশ্যই তোমার সঙ্গে কথা বলবো, এবং এই মুহূর্তে আমরা যাচ্ছি অমৃতার কাছে। দিনহাটা থেকে এই মুহূর্তে অমৃতা রয়েছে আমাদের সঙ্গে, কারণ আপনারা সকলেই জানেন দিনহাটায় আজ জনসভা করতে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই জনসভার দিকেও আমরা নজর রেখেছি। জনসভার থেকে একরাশ কটাক্ষ করেছেন বিজেপিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো অমৃতার সঙ্গে এই মুহূর্তে। একদিকে রয়েছে আগামী 30শে অক্টোবর দিনহাটায় উপনির্বাচন, এবং যে উপনির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে নির্বাচনী প্রচার একেবারেই তুঙ্গে। আপনারা সকলে জানেন ইতিমধ্যে বিভিন্ন প্রার্থীরা নির্বাচনী প্রচার করে চলেছেন, এবং ঠিক তার পাশাপাশি অশোক মণ্ডলের নির্বাচনী প্রচারে কিন্তু আজ রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, সেদিকেও আমাদের যেমন নজর রয়েছে। তার পাশাপাশি নির্বাচনী প্রচারে রয়েছেন বামফ্রন্টের প্রার্থী আব্দুর রউফ, এবং একই সঙ্গে গত কয়েকদিন ধরে কিন্তু উদয়ন গুহর সমর্থনে দিনহাটায় নির্বাচনী প্রচার একেবারেই তুঙ্গে। গত শনিবার নির্বাচনী প্রচারে এসেছেন সায়নী ঘোষ, এবং আজ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এই মুহূর্তে যেমনটাই আমাদের নজর রয়েছে দিনহাটার উপনির্বাচনে জনসভার দিকে, ঠিক তার পাশাপাশি আমরা নজর রেখেছি উত্তরকর্ণে যে প্রশাসনিক বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকের দিকে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে অমৃতা রয়েছে দিনহাটা থেকে, এবং আজকের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা সে প্রসঙ্গে আমরা কথা বলবো অমৃতার সঙ্গে। অমৃতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ জনসভায় এসেছেন, এবং এই জনসভার থেকে কিন্তু একরাশ কটাক্ষ করেছেন বিজেপিকে, এবং বিজেপি একটি ভাইরাস এমনটা কিন্তু মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সব মিলে কি খবর রয়েছে? বিজেপি ভাইরাস, এবং সেই ভাইরাসের ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়, এই কথাটি কিন্তু তিনি আজকের মঞ্চে এই সভা থেকে বলেছেন, তৃণমূল কর্মীদের সামনে বক্তব্য রেখেছেন। এবং বিজেপি আজ থেকে 3 মাস পরে যে ভোট রয়েছে বিভিন্ন রাজ্যে, সেখানে কিন্তু
জোড়াফুল ফোটানোর জন্য তারা তোড়জোড় শুরু করেছে এবং জোড়াফুল ফুটিয়েই ছাড়বে এই হুঁশিয়ারি কিন্তু বিজেপিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। সাথে সাথে বিজেপি ছাড়া ভারতবর্ষের নাগরিকের কোনো গতি নেই এবং তৃণমূল ছাড়া ভারতবর্ষের নাগরিকের কোনো গতি নেই এবং বিজেপিকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে এই প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু তিনি হয়েছেন এবং কর্মীদের তার জন্য উজ্জীবিত করেছেন এমনই বক্তব্য কিন্তু তিনি আজকের সভা থেকে রেখেছেন। এবং আরও তিনি জানিয়েছেন যে গত 2রা মে-র পর যাকে ভোট দিয়ে জেতানো দিনহাটাবাসী তাকে কিন্তু দিনহাটাবাসী একবারের জন্যও পায়নি। অপরদিকে উদয়ন গুহ যে ভোটে হেরেও আক্রান্ত হয়েছেন তাও মানুষের পাশে থেকেছেন এবং তাকেই কিন্তু ভোটে জেতানো কর্মীদের সেই উদ্দেশ্যেই বার্তা দেন যে তাকেই যেন ভোটে জেতানো হয় কারণ তিনি মানুষের পাশে থেকেছেন। এই বক্তব্য কিন্তু তিনি আজকে সভা থেকে তুলে ধরেছেন। একেবারেই অমৃতা, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোয়া, আসাম, ত্রিপুরার সব ক্ষেত্রেই ঘাসফুল ফুটবে এমনটাই কিন্তু দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই জনসভার থেকে। এবং তার পাশাপাশি তিনি কিন্তু এও মন্তব্য করেছেন যে দিনহাটায় উদয়ন গুহ হারলেও কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকবে, যেমনটাই মানুষের পাশে থাকেননি বিজেপি এমনও কিন্তু মন্তব্য করেছেন। এবং ঠিক তার পাশাপাশি এই মুহূর্তে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে তা নিয়েও কিন্তু কটাক্ষ করেছেন কেন্দ্রকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং মানুষকে বলছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনসভা করলেন তারপরে যে একরাশ আশ্বাস এবং তার পাশাপাশি বিভিন্ন কটাক্ষ তিনি তুলে ধরেছেন মানুষের সামনে, তো তারপরে কি মানুষের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে বা কতটা মানুষ জমায়েত হয়েছেন সেই জনসভাতে? দেখো, হলের মাঠ যেখানে সংহতি ময়দান যেখানে এই জনসভা হচ্ছিল, জনসভার প্রত্যেকটি সংহতি ময়দানের প্রত্যেকটি কোনায় কোনায় কিন্তু লোক দেখতে পাওয়া যাচ্ছিল এবং মাঠ পুরো ভরাট ছিল। এবং এখানে যে লোকের যে অনুভূতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পরে যে অনুভূতি তাদের কাছে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু তারা যথেষ্ট তারা আশ্বাস পেয়েছেন এবং তারা কিন্তু এবার উদয়ন গুহকে জয়যুক্ত করবেন বলেই একটা সেরকম সাইন কর্মীদের কাছ থেকে পাওয়া যাচ্ছে এবং তারা কিন্তু সেটা প্রকাশ্য জনসভায় প্রকাশ্য মিডিয়ার সামনে তুলে ধরেছেন। একেবারেই অমৃতা, এবং এই মুহূর্তে বলা যেতেই পারে যে নির্বাচনী প্রচার কিন্তু একেবারে জমজমাট দিনহাটার উপনির্বাচনের। অনেক ধন্যবাদ তোমাকে অমৃতা আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম একদিকে যেমন দিনহাটার থেকে ছিল আমাদের প্রতিনিধি অমৃতা চন্দ এবং যেখানেই আজ জনসভায় যোগদান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে বিজেপিকে তুলোধনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তার পাশাপাশি আজ শিলিগুড়ি উত্তরকন্যায় বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকেও একাধিক প্রকল্পের কথা যেমন ঘোষণা করেছেন এবং তার পাশাপাশি পোলট্রি শিল্প এবং বিভিন্ন যে স্বনির্ভর গোষ্ঠী যে মহিলারা রয়েছেন তাদের কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন শিল্পের কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঠিক তার পাশাপাশি ছেলেদের নিয়ে কিন্তু স্বনির্ভর গোষ্ঠী করার কথাও বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাফ করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সব মিলিয়ে কিন্তু একদিকে যেমন রয়েছে নির্বাচনী প্রচার তুঙ্গে, ঠিক তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় 5 দিনের যে উত্তরবঙ্গ সফর রয়েছে সেই সফরের দিকেও আমাদের নজর থাকবে। আপনারা সঙ্গে থাকুন এবং অবশ্যই চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। আগে ভাগে সবার আগে अभी ना जाओ छोड़ कर बाबा, दादू बाबा। डॉक्टर, एवरीथिंग इज अंडर कंट्रोल, আপনারা ওনার সঙ্গে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনে